নমস্কার বন্ধুরা, সম্পাদ ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন, আজকের ভিডিও আমি রাতে করছি, আর রাতের ডিনারে রুটির সাথে খাওয়ার জন্য চট করে কিছু একটা বানিয়ে ফেলি। তাহলে চট করে বানানোর জন্য কি বানানো যায় আপনাদের সামনে ওটাই তুলে ধরব। তাহলে আমি কি বানাচ্ছি আপনারা দেখুন। এখানে আমি নিয়েছি রাজমা, আর রাজমা ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। কালারটা একদম লাল ছিল, অনেকক্ষণ ভিজিয়ে রাখাতে উপরে কালারটা চলে গেছে, আর এই পরিষ্কার করে ধুয়ে নেওয়াতেই কালারটা গেছে। আর এখানে নিয়েছি এক বাটি ছোলার ডাল, আর এখানে নিয়েছি এক বাটি থেকে একটু কম তরকার ডাল। তাহলে চলুন তাড়াতাড়ি করে বানিয়ে ফেলি, আর এটা বানাতে বেশি সময়ও লাগবে না। তাহলে প্রথমে আমি তরকার ডালটা পরিষ্কার করে ধুয়ে নিই, আর এটা আমি ভিজাই নিই। আমি দু থেকে তিনটে কুকারে সিটি দিয়ে নেব ধুয়ে। প্রথমে আমি কুকারে তরকার ডালটা সিটি দিয়ে নেব, আর এটা আমি প্রথমে সিটি দেওয়ার কারণটা হলো এটা আমি ভিজিয়ে রাখিনি। আপনারা চাইলে ডালটা ভিজিয়ে রাখতে পারেন আগে, তরকার ডাল, তারপর রাজমা আর ছোলার ডাল একসাথে ভিজিয়ে রাখলে আর একসাথেই সিটি দিলে হয়ে যাবে। আমি ভিজাইনি, তার জন্য আমি আলাদাভাবে এটা সেদ্ধ করে নেব। তাহলে প্রথমে আমি এটা সেদ্ধ করে নিই। তরকার ডালটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি ছোলার ডালটাও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তরকার ডালটা সেদ্ধ হয়ে গেলে তারপর আমি এটা দিয়ে দেব। তরকার ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি রাজমাটা সেদ্ধ করে নেব, আর তার সাথে দিয়ে দেব ছোলার ডাল। এবার আমি সামান্য নুন দিয়ে দেব, আর তরকার ডালটা আগে সেদ্ধ করে নিয়েছি, কারণ তরকার ডালটা সেদ্ধ হতে একটু সময় লাগে, তিনটে সিটি দিতে হয়েছে, আর এটাতে আমার একটা কি দুটো সিটি দিলেই হয়ে যাবে, তাই আমি এটা পরে দিচ্ছি। সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি ছটা কাঁচা লঙ্কা কুচিয়েছি, একটা গোটা রসুন কুচিয়েছি, একটু আদা কুচিয়েছি, এখানে চারটে পেঁয়াজ কুচিয়েছি, এখানে দুটো টমেটো কুচিয়ে নিয়েছি। ডালটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে দিয়েছি, আর এদিকে তেলও বসিয়ে দিয়েছি গরমে। তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব জিরে, গোটা জিরে, আর দিচ্ছি দুটো তেজপাতা, চারটে শুকনো লঙ্কা। এবার আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা একটু লাল করে ফ্রাই করে নেব, আর আমরা তরকা তো রান্না করি, তরকা দিয়ে রুটি খাই, তরকা দিয়ে যাদের রুটি খাওয়ার অভ্যাস, রাত্রে যারা দুটো রুটি খায় তাদের এই ডালটা দিয়ে দুটোর জায়গায় তিনটে খাবেন, এত টেস্ট হয় এই ডালটা, তরকার থেকেও টেস্ট হয় এই ডালটা, কারণ এটা তিনটে ডাল মিক্সড করে বানানো। এই দেখুন ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর আমি ঠিক দুটো সিটি দিয়েছি, দেখি ডালটা কেমন সিদ্ধ হয়েছে। আর একদম বয়েল হয়ে গেলে ভালো লাগবে না খেতে, এই দেখুন একদম নরম হয়ে গেছে, এই ডালটাও সিদ্ধ হয়ে গেছে, এই যে এই যে। তাহলে আপনারা ঠিক দুটো সিটি দেবেন, তার থেকে বেশি দেবেন না। আর আমি রাজমাটা শুধু ভিজিয়ে রেখেছিলাম, ছোলার ডালটা কিন্তু ভেজাইনি, একসাথেই দুটো বয়েল বসিয়েছিলাম, খুব সুন্দর সেদ্ধ হয়েছে, আর একদম বেশি সেদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এদিকে আমার পেঁয়াজ ফ্রাই হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব কুচিয়ে রাখা রসুন। এবার এই রসুনটা দিয়ে একটু আমি ফ্রাই করব, তাহলে কাঁচা গন্ধটা রসুনে চলে যাবে। রসুনটা ফ্রাই হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব কুচিয়ে রাখা আদা, আর আপনারা চাইলে আদাটা পেস্ট করেও দিতে পারেন, আর কুচিয়ে দিলে বেশি ভালো লাগে খেতে,
কারণ এটা ডালের সাথে কামড়ে পড়ে, যখন আপনারা চিবোবেন তখন আদাটা, কুচনো আদাটা মুখে পড়বে, খেতে খুব ভালো লাগবে। আর যারা আদা বেশি ভালোবাসেন না তারা পেস্ট করে দিলেও হবে। আদাটাও ফ্রাই করে নিয়েছি, এবার আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা। এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো। সবার প্রথমে আমি দিচ্ছি নুন, আর নুনটা পরিমাণ মতো দিতে হবে, কারণ ডাল যখন সেদ্ধ করেছি তখন ওখানে সামান্য নুন দিয়েছিলাম। এবার দেব পরিমাণ মতো হলুদ। এবার দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো। এবার দেবো এক চামচ জিরের গুঁড়ো, আর আপনারা চাইলে তড়কা মশলাও দিতে পারেন। আমি তড়কা মশলা দিচ্ছি না, কারণ তড়কার ডালের সেন্ট আর এই ডালের সেন্ট এক হয়ে যাবে, তাই এই ডালটা একটু অন্য স্বাদের হবে। মশলাটা ফ্রাই হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব বয়েল করে রাখা রাজমা, ছোলার ডাল আর তড়কার ডাল। এবার আমি দেব এক চামচ চিনি। এবার ডালটা একটু ফুটবে। এখানে আমি পাঁচটা ডিম ফ্রাই করে রেখেছি, এবার আমি তড়কার ডালে দিয়ে দেব। ডালটা হয়ে এসেছে, তড়কার ডাল না অ্যাকচুয়ালি রাজমা তড়কা আর ছোলার ডাল মিশানো আছে। ডালটা হয়ে এসছে, এবার আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনে পাতা। আর আমি ডিম দিয়ে করেছি, আপনারা চাইলে চিকেনও দিতে পারেন, চিকেন দিলেও ভালো লাগবে খেতে। দেখুন রাজমাগুলো একদম গলে যায়নি, আর সেদ্ধটাও খুব সুন্দর হয়েছে, ফ্লেভারটা খুব সুন্দর বেরিয়েছে, খেতেও দারুণ হবে। আমি বলেছি যাদের রুটি খাওয়ার অভ্যেস রাতে তারা দুটোর জায়গায় চারটে রুটি খাবেন, আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন ঠিক এইভাবে। দেখুন কেমন লাগছে, এবার আমি এটা নামিয়ে দেব। হয়ে গেছে, ডালটা নামিয়ে দিয়েছি, দেখুন খুব সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা আপনারা আজকের রেসিপি দেখলেন আমার, আর ডালটা যেভাবে বানিয়েছি ঠিক আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, একদম সত্যি বলছি খুবই ভালো লাগবে, কারণ আমি নিজে ট্রাই করে খেয়ে তারপর আপনাদেরকে বলছি। তাহলে আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।